ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঘন ঘন শ্বাস নিচ্ছে রোজবা। এই মুহূর্তের দম বন্ধ হয়ে যাওয়ার মতো লাগছে। ইস, এভাবে কেউ পেছন লাগে? লজ্জা লাগে তোর, নহসের কথাও বলি হারি। কি দরকার ছিল ওর সবার সামনে ওর দিকে তাকিয়ে ওই গানটা করার? একা একাই লজ্জা পেয়ে আবার ধোয়াতে মুখ ঢেকে নেয় ও, সে সময় কাঁধে সে চিরচেনে স্পর্শ পায়। অমনি বুকটা আবার পুরোদমে দ্রিম দ্রিম শব্দে লাফিয়ে উঠছে। রোজবা নিজেকে সামলে নিয়ে নহসের দিকে ঘুরে দাঁড়ায়। ওর ঠোঁট জোড়া থরথর করে কাঁপছে। কি করবে কি বলবে ভেবে না পেয়ে যা মনে আসলো তাই বলে দিল চট করে। খাবেন কিছু, এনে দিই। কথাটা বলেই রোজবা দরজার দিকে যেতে গেলেই নুয়াশর হাত ধরে আটকে দেয়। রোজবা চোখ বন্ধ করে ফেলে তৎক্ষণাৎ। নুয়াশ একটানে রোজবাকে নিজের কাছে নিয়ে আসে। ধোয়াতে রোজবার দুই গাল আঁকড়ে ধরতেই রোজবা চট করে চোখ মেলে তাকায়। রোজবা পরপর চোখের পলক ফেলে, থরথর করে কাঁপে রোজবার অধর যুগল। নুয়াশ কম্পনরত সেই ঠোঁটের দিকে তাকিয়ে শুকনো ঢেক গেলে পরপর নেশাজড়ানো কণ্ঠে বলে, হ্যাঁ তোমাকে। আর কিছু বলে ওঠার সুযোগ পায় না রোজবা, তার আগে নুয়াশের ঠোঁটের গভীরে স্পর্শ পায় নিজের ঠোঁটে। এক হাতে নুয়াশের গলার কাছে টি শার্ট আর অন্য হাতে পেছন দিকে নুয়াশের ঘাড়ের উপরের চুল খামচে ধরে অনুভব করতে থাকে নুয়াশের স্পর্শ। দরজায় ঢোকা পড়তে রোজবা ধাক্কা দিয়ে নুয়াশকে নিজের থেকে সরিয়ে দেয়। বুকে হাত দিয়ে ঘন ঘন শ্বাস নেয় কিছু সময়। নুয়াশ বাহাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে বলে, কি হলো? রোজবা চোখ রাঙিয়ে তাকায় খানিক সময়। এই ছেলে কি শুনতে পাচ্ছে না কেউ অনবরত দরজায় টোকা মারছে? কান কি তবে একদম গেল? রোজবা একবার আয়নায় নিজেকে দেখল, না সব ঠিকঠাকই আছে। রোজবা দাঁড়িয়ে না থেকে দ্রুত গিয়ে দরজা খুলে দেয়। নির্জার হেসে বলে, ঘুমাই গেছিলে তোমরা, আম্মু খেতে রাখছে। নোয়া শেষে নির্জারকে কোলে তুলে নিয়ে বলে, না বাবা ঘুমাইনি, তবে ঘুমাবো, চলো আগে খেয়ে আসি। নোয়াশ নির্জারকে নিয়ে চলে যেতে নিয়েও আবারও রোজবার দিকে তাকিয়ে বাঁকা এসে রোজবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, পেট ভরেনি নিশ্চয়ই? আমার তো ওটুকুতে হয়নি, আপাতত ডিনার সেরে আসি, তারপর আবার রাত খাওয়া তোমাকে পুরোপুরি খাবো। রোজবা অবাক হয় ছেলের কথা শুনে, চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। নোয়াশের দিকে চোখ রাঙিয়ে তাকাতেই ও সোজা হয়ে দাঁড়ায়, তারপর স্বাভাবিক গলায় বলে, ওরকমভাবে তাকিয়ে না থেকে আসো দ্রুত। চলে যায় নুহাশ। রোজবা তখনও ড্যাপ ড্যাপে চোখে নুহাশের চলে যাওয়া দেখল। ওর কানের কাছে এখনও নুহাশের বলা কথাটাই ঘুরপাক খাচ্ছে। ছি, এই লোক এতটা অসভ্য, নির্লজ্জ, লাগামহীন। ফজরের আজান কানে আসতেই ঘুম ভেঙে যায় রোজবার। চোখ পিট পিট করে তাকায়। নিজেকে নুহাশের উন্মুক্ত বুক আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকতে দেখে মুস্কি হাসে। লোকটা রাতে ওকে নিয়ে যেভাবেই শুয়েছিল এখনও ঠিক সেভাবেই আছে। আলগোছে রোজবার নুয়াশের দিকে নিজেকে সারিয়ে উঠে দাঁড়ালো। কাবার থেকে কালো রঙের এক সেট কামিজ নিয়ে ওয়াশরুমে চলে যায় শাওয়ার নিতে। শাওয়ার শেষে একেবার উঁজু করে বের হয়ও নুয়াশ তখন গোলবলে জড়িয়ে ঘুমাচ্ছিল। রোজবার নুয়াশের বাহুতে হাত রেখে ডাকে। দুবার ডাকতেই নুয়াশ নড়ে চড়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, হুম বলো, ডেকেছো কেন এত সকালে? ফজরের আজান দিয়েছে, উঠে ফ্রেশ হন, নামাজ পড়ব। নামাজের কথা শুনে সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকায় নুহাস। ফোনের পাওয়ার বাটন চেপে সময় দেখে বলে, ফ্রেশ হয়ে যেতে মসজিদে জামাত ছুটে যাবে। কাল থেকে অ্যালার্ম দিয়ে রাখবেন, এখন শাওয়ার নিয়ে ওযু করে আসেন, একসাথে নামাজ আদায় করব। নুহাস মুসকি এসে উঠে যায় চট করে। রোজবার কপালে আলতো করে জমে খেয়ে টাওয়াল গলায় ঝুলে চলে যায় শাওয়ার নিতে। রোজবা আগে থেকে নুহাসের জামা কাপড় দিয়ে রেখেছিল ওয়াশরুমে, অতপর দুজন একসাথে ফজরের নামাজ আদায় করে। নুয়াশ সকাল সকাল হাঁটতে বের হয় নামাজ শেষে, আর রোজবা কিচেনে যায় সকালের নাস্তা বানাতে সাহায্য করার জন্য। চুপচাপ নিজের ঘরে বসে আছে ফারিন। এবারে তো রানীর মতোই থাকছে, কেউ কিচ্ছু করতে দেয় না। যে জান্নাতের সাথে ওর তেমন ভালো বা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না কোনো কালে, সে জান্নাতও ফারিনকে কোনো কাজে হাত লাগাতে দেয় না। নিজের বাবার বাড়ি হলে ফারিন এতক্ষণে মায়ের হাতে হাতে প্রায় সব কাজ করে দিত। মাঝে মাঝে তো তিন বেলা রান্নার কাজটা ফারিনই করতো, ওর রান্নার হাত বেশ ভালো। ফারিনের বড্ড মন কেমন করছে বাবা মার বোনের জন্য। আচ্ছা, ও যেমন ওদের মিস করছে, ওরাও কি মিস করছে ফারিনকে? ভাবে ফারিন। কিয়ান বাইরে এসে ফারিনকে মন খারাপ করে বসে থাকতে দেখে ওর কাছে যায়। ফারিনের পাশে বসে ওর হাত দুটো নিজের হাত দিতেই ফারিনের হুঁশ ফিরে হাসার চেষ্টা করে বলে, কখন এসেছে তুমি? এই তো কিছুক্ষণ। নাস্তা করবে না, চলো। বলেই ফারিন উঠতে গেলে কিয়ানকে টেনে নিজের কাছে ঘেঁষে বসায়। ফারিনকে নিজের দিকে ঘুরিয়ে বলে, মন খারাপ তোমার? ফারিন ছোট্ট করে হাসে বলে, না তো। আমাকে মিথ্যে বলছ? ফারিন চুপ হয়ে যায়। কি বলবে, কিয়ানের থেকে কিছু লুকাতে পারে না যে ও। মুহূর্তেই যে কিয়ান ফারিনের মনের কথা ধরে ফেলে। কিয়ান ফারিনের দুই গালে হাত রেখে বলে, বাড়ির জন্য মন কেমন করছে?
কিয়ান প্রশ্নটা করতেই ফারিন হুহু করে কেঁদে ওঠে। কিয়ান খুব যত্নে আঁকড়ে নেয় ফারিনকে নিজের বুকে। ফারিন হেসকি তুলে কাঁদছে। কিয়ান ফারিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কেঁদো না, খুব শীঘ্রই ওনারা মেনে নেবে দেখো। তোমাকে নিয়ে একদিন ও বাড়ি যাব, তারপর আমিও দেখি আমাদের দেখেও ওনারা কীভাবে মুখ ফিরিয়ে থাকে। ফারিন এবার শব্দ করে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতেই বলে, আমি তো বাবাকে কষ্ট দিতে চাইনি কিয়ান, আমি চেয়েছিলাম বাবাকে মানিয়ে তোমার হতে, কিন্তু অনেক চেষ্টার পরেও তো মানাতে পারলাম না। আমার আমার আর কিছু করার ছিল না কিয়ান, আমি বাবাকে অনেক কষ্টে দিয়ে ফেললাম, কিভাবে দাঁড়াবো আমি বাবার সামনে। কিয়ান ফারিনকে শান্ত করার চেষ্টা করে বলল, আঙ্কেল যখন দেখবে তুমি আমার কাছে ভালো আছো, সুখে আছি আমরা, তখন উনি আর রাগ করতে পারবে না। তোমাকে সুখে দেখলে ওনার আর কষ্ট থাকবে না। বহু কষ্টে এটা সেটা বলে কিয়ান ফারিনকে শান্ত করে। যেভাবে কাঁদতে শুরু করেছিল, আর একটু হলে বাসার সবাই ছুটে এসে ওকে অপরাধী বানিয়ে দিত, বলতো আমি এটাকে ইচ্ছে করেই কাঁদিয়েছে। একসঙ্গে নাস্তা করতে বসেছে সকলে। নোমান সাহেব খাবার টেবিলে বসে তেমন একটা কথা বলা পছন্দ করেন না, তবে কথাটা যদি খুব জরুরি হয় তাতে কোনো আপত্তি নেই। নোমান সাহেব খাওয়ার মাঝেই বললেন, নুহাস। জি বাবা। তোমার শ্বশুর ফোন করেছিল, রোজবা মায়ের নানু এসেছে, তোমাদের বিয়ের সময় উনি অসুস্থ ছিলেন বলে আসতে পারেনি, রোজবা আর তোমাকে যাওয়ার কথা বলেছে, উনি নাজামাইকে দেখতে চেয়েছে, গিয়ে দেখা করে আসো। নুহাস খেতে খেতেই বলল, রোজবাকে আবার সাথে করে নিয়ে আসবো না। রোজবা আর নোমান সাহেব দুজনে একসাথে কেসে ওঠে। নিবেড়ার আদিরা ঠোঁট চেপে হাসে। নোমান সাহেব স্পষ্টই বুঝে গেলেন ওনার এই ছেলে একটু না অনেক বেশিই বউ পাগলা, যতটা উনি ভেবেছিলেন তার থেকেও বেশি। ওদিকে লজ্জায় রোজবার টেবিলের নিচে ঢুকে বসে থাকতে ইচ্ছে করছে, এই লোকটা সবার সামনে লজ্জার মাথা কাটা যাচ্ছে। ওদিকে ওনাকে দেখো দিব্যি খেয়ে যাচ্ছেন উনি, যেন সে কিছুই বলেনি। নোমান সাহেব দাঁতে দাঁত চেপে বলে, বউকে একদিন রাখার কথা বলে দুদিন রেখেছ, এরপর আবার আজ নিয়ে গিয়ে আবার সাজে করে নিয়ে আসলে, কথার খেলাপ হবে না? নুহাস ভ্রু কুসকে বলে, আমার বউ আমার কাছে নিয়ে আসবো, এতে কথা ভাঙার কি হলো বাবা? বিয়াই বিয়ের আগে জানিয়ে দিয়েছিল এখন বিয়ে পরিয়ে রাখবে, কিন্তু উনি মেয়ে তুলে দিবে দুই বছর বাদে। তখন শ্বশুরমশাইয়ের কথায় রাজি না হলে উনি মেয়ে বিয়ে দিতেন না, তাই রাজি হয়েছি। এখন যেহেতু বিয়ে হয়েই গেছে, এখন ওকে নিজের কাছেই রাখবো। সে বলেছিল প্রয়োজনে তুমি যাবে আসবে, এতে কোনো সমস্যা নেই। নুহাস নির্বিকার কণ্ঠে বলে, আমার প্রয়োজন তো সবসময়, তাই বলে তো প্রতিদিন তো আর শ্বশুরবাড়ি গিয়ে বসে থাকতে পারবো না বাবা, প্রতিদিন গেলে আমার সম্মানে বাঁধবে না বলো? শ্বশুরকে মানিয়ে বউ আনতে পারলে নিয়ে আসো, আমাদের কারোর আপত্তি নেই, কিন্তু খবরদার বলছি এর মাঝে আমাকে টানবে না, তোমার হয়ে এ বিষয়ে আমি উকালিতে করতে যেতে পারবো না। ঠিক আছে মা, ভাবি তোমরা দুজনেই ব্যাগ গোছাও। নিবিড় ভ্রুকুসকে প্রশ্ন করে, ওরা ব্যাগ গোছাবে কেন? দুজনকেই দুজনের বাবার বাড়ি দিয়ে আসব, আমার বউ থাকবে না, তাহলে তোমাদের বউ সহ্য করবো কেন আমি? যেদিন আমার বউ আসবে সেদিন তোমাদের বউও আসবে, প্রয়োজন হলে তোমরাও আমার মতো শ্বশুরবাড়ি যাবে আসবে। এখন থেকে আমরা বাপ বেটা তিনজন ব্যাচেলর ভাবেই থাকবো এই বাসায়। নোহাসের কথা শুনে রোজবা বড় বড় চোখ করে তাকায়। বড় ভাই ভাবের কথা না হয় বাদই দিলাম, কিন্তু নিজের বাবা মায়ের সাথে এ বিষয়ে ফাজলামা করতে বাদ রাখছেন অসভ্যটা। শাহানা বেগম মুখ টিপে হাসে ছেলের কথায়। ওদিকে আদিরা তো ফিক করেই হেসে দেয়। নিবিড় রাগান্বিত চোখে তাকায়। আর নোমান সাহেব চিবিয়ে চিবিয়ে বলে, হতাচ্ছাড়াটার কথা শুনেছ? আমার সাথে মশকরা করছে ও, লজ্জা সরম কিচ্ছু নেই, আর আমরা বাবা মায়ের সামনে লজ্জায় বউয়ের সাথে তেমন কথা বলতে পারতাম না, যা বলার চার দেওয়ালের ভেতরে। আর এই হতাচ্ছাড়াটা বাবা মাকে দুইবার নিজের বিয়ের কথা বলে, আজ আবার বউয়ের কাছে রাখা আবদার জানাচ্ছে। যুগ আর জেনারেশন দুটোই পাল্টাচ্ছে বাবা, রোজবার রেডি হও গিয়ে। কথাটা বলেই নুহাস উঠে যায়। যাওয়ার আগে আরও একবার মা আর ভাবিকে উদ্দেশ্য করে বলে, তোমরা দুজন ব্যাগ গুছিয়ে রেখো, আপাতত আমার বউ রেখে আসছি, বিকেলে ভাই আর বাবার বউ রেখে আসবো। শাহানা বেগম হাত উঁচিয়ে বলে, মার খাবে কিন্তু বেয়াদব। নুহাস নিবিড় আর নোমান সাহেবের মুখের দিকে তাকিয়ে বলে, রেডি হও, বউ থাকতেও আমার মতো সিঙ্গেল হয়ে থাকার জন্য। কথাটা বলে মানে মানে কেটে পড়ে নুহাস। নোমান সাহেব ফুস করে দীর্ঘশ্বাস ছেড়ে শাহানা বেগমকে বলে, শুনলে তোমার ছেলের কথা কি বলে গেল হতাচ্ছাড়াটা?
রোজবার নিজের বাড়ি এসেছে ঘণ্টা খানেক হবে, আসার পর থেকেও নিজের নানুর সাথে লেগে আছে। বছর দুয়েক বাদে দেখা দুজনের, রোজবাও নিজেদের নানু বাড়ি বেশি একটা যায় না। মাঝে মধ্যে শারমিন বেগম একা ঘুরে আসতেন, ওরা ভাই বোনেরা যেতে চায় না তেমন একটা। রোজবাও নানু হাজারা বেগমের গ্যার সাথে ডেপটে আছে একেবারে, উনি আদুরে স্পর্শ করছে নাতনির মাথায়। নুয়াস বেচার মতো মুখ করে সোফায় বসে আছে, কিছু সময় পরপর তাকাচ্ছে রোজবার দিকে। কই, ওর সাথে তো এরকম লেপটে থাকে না। উল্টো একটু চুলি মেয়েটা ব্যাঙের মতো তিরিং বিরিং করে লাফিয়ে ওঠে, ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। আর এখন দেখো কি সুন্দর নিজের নানুর সাথে লেপটে আছে, হিংসে হচ্ছে নুয়াসের। ওর বউ ওর সাথে ভাবে লেপটে থাকে না কেন? হাজারা বেগম ব্যাপারটা লক্ষ্য করে মুসকে এসে বললেন, কি ভাই মুখটা অমন করে রাখছো কেন? তোমার বউ আমার লগে চিপকে আছে দেখা সহ্য হইতেছে না তোমার? নুয়াস ভেবাচাকা খেয়ে যায় তার প্রশ্নে, রোজবা ভ্রু কুসকে তাকায়। নুয়াস হাসার চেষ্টা করে বলে, সহ্য কীভাবে হবে বলুন তো নানু, আমি ছুলেই তো আপনার নাতনি ব্যাঙের মতো চিং বিরিং করে লাফায়। এখন যে মেয়েকে আমি ছুলে লাফিয়ে উঠে, সে মেয়ে যদি আপনার সাথে এভাবে চিপকে বসে থাকে তাহলে কি আমার আর সহ্য হবে? নুয়াসের কথা শুনে রোজবা কেশে ওঠে, এই লোকটার কি বিন্দু পরিমাণ লাজ লজ্জা নেই? এটা ভাবা বরঞ্চ রোজবার ভুল যে ছেলে মা বাবার সামনে নির্লজ্জ মার্কে ইয়ারকি করতে পারে, সে ছেলে নানু শাশুড়ির সাথে তো এরকম লাগাম ছাড়া কথাবার্তা বলবেই। হাজারা বেগম হেসে বলল, নতুন তো তাই একটু লজ্জা পায়, আস্তে আস্তে ঠিক হইয়া যাইব। নুয়াস মৃদু হাসল, হাজারা বেগম রোজবাকে বলে, জামাইনিয়া ঘরে যা, অনেকক্ষণ হইয়া আইচোস, ঘরে যাইয়া হাত মুখ ধুইয়া নে। রোজবা মাথা নাড়িয়ে উঠে দাঁড়ায়, ঘর থেকে বের হইতে কি আবারও দাঁড়িয়ে নুয়াসকে বলে, আসুন। নুয়াস বাধ্য ছেলের মতো উঠে রোজবার পিছু নেয়, রোজবার আগেই ঘরে ঢুকে বিছানায় হাত পা মেলে শুয়ে পড়ে। রোজবাকে বলে, দরজাটা লাগিয়ে এসো। রোজবা ভ্রু কুসকে তাকায়। নুয়াস দরজার দিকে ইশারা করতেই রোজবা আশেপাশে এদিক সেদিক তাকিয়ে দরজা আটকে দেয়। বিছানার কাছে যেতেই নুয়াস রোজবার দিকে দুহাত বাড়িয়ে দিয়ে বলে, ও ঘরে নানুর সাথে যেভাবে লেপটে ছিলে, এবার আমার সাথেও কি যখন লিপ্টে থাকো তো আসো। মানে? মানে বুকে আসো। কথাটা বলেই নুয়াস নিজেই রোজবার হাত ধরে টান দিয়ে রোজবাকে নিজের বুকের উপর নিয়ে আসে। রোজবার মাথা নিজের বুকে এনে আলতোভাবে হাত বুলায় মাথায়। তারপর রোজবার কানের লতিতে ঠোঁটছে ফিসফিস করে বলে, আমায় শক্ত করে জড়িয়ে ধরে বুকে কান পেতে দেখো তো, কিছু শুনতে পাও কিনা, তোমার স্পর্শে আমার বুকের ভেতর কিছু হচ্ছে কিনা। বাধ্য স্ত্রীর মতো রোজবা নুয়াসকে শক্ত করে জড়িয়ে ধরার বুকে কান পাতে শুনতে পায় নুয়াসের বুকের অস্বাভাবিক ধুকবুকানির শব্দ। মাঝে মধ্যে নুয়াসের শরীরে মৃদু কম্পন অনুভব করেও লোকটার স্পর্শ পেয়ে কাঁপছে। রোজবারও তো এরকম হয়, তাহলে রোজবা যেমন অনুভব করে লোকটাও কি একই অনুভব করে? দুজনের অনুভূতিগুলোই কি এক? বিয়ের একদিনে রোজবাকে নিয়ে কোথাও বের হয়নি নুয়াস, তাই আজ ভেবেছে ওকে নিয়ে বের হবে, শহরের দিকে যাবে, সেখানে তো শোরুম থেকে ঘুরিয়ে আনবে প্লাস কিছু কেনাকাটাও করবে, বাইক নিয়ে যাবে, বাইকে গেলে বেশি একটা সময় লাগবে না, দুপুরের খাবার খেয়ে খানিকটা রেস্ট নিয়ে বের হবে দুজনে। রোজবাকে আগে বলে রেখেছ, আড়াইটা নাগাদ দুজনে রেডি হয়ে বের হয়। নুয়াসকে রেডি হয়ে বের হতে দেখে খানিকটা সময় ভ্রু কুসকে তাকিয়ে থাকে। কালো শার্ট, ন্যারো জিন্স প্যান্ট, সাদা কেটস, কালো ঘড়ি, শার্টের হাতা ফোল্ড করা এবং বুকের কাছে দুটো বোতাম খোলা, এরকম সেজে গুজে যাওয়ার কারণ খুঁজে পায় না রোজবা। ওর কাছে এত সুন্দর লাগছে ছেলেটাকে, অন্য মেয়েরা তো চোখ দিয়ে গিলে খাবে রীতিমতো। খানিকটা বিরক্ত হয় রোজবা, মেজাজ গরম হয় বুকের কাছের দুটো বোতাম খোলা দেখে, তবে সেটা প্রকাশ করে না, নিজের মনেই রাখে। প্রথমে নুয়াসদের শোরুম ঘুরে দেখে, তাদের ছোট সাহেব নতুন বউ নিয়ে গেছে বলে কত উল্লাস, কত আনন্দ তাদের। সকল কর্মচারীদের সাথে নুয়াসের কি সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাদের খুশি দেখে রোজবাও মৃদু হাসে, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে দুজনেই বেরিয়ে পড়ে। বাইক শোরুমের সামনেই রেখে যায়, এবার দুজনে রিকশায় ঘুরবে। এদিক সেদিক দুজনে রিকশায় ঘুরে ফুটপাথ ধরে হাতে হাত রেখে হাঁটে, রাতার ধারের স্ট্রিট ফুড খায়, সবশেষে দুজনে শপিং মলে যায়। দুই বাসার সকলের জন্য টুকটাক কেনাকাটা করে, নুয়াসের পছন্দ অনুযায়ী রোজবাও শপিং করে। রিকশা এসে নুয়াসদের শোরুমের সামনে থামতে দুজনে নেমে পড়ে। নুয়াস ভাড়া মিটিয়ে রোজবাকে নিয়ে শোরুমের ভিতরে যায়। যাওয়ার আগে আবার সকল কর্মচারীদের সাথে দেখা করে যায় ওরা। শোরুম থেকে বেরিয়ে রোজবা এক পাশে দাঁড়ায়, নুয়াস চলে যায় বাইক আনতে। রোজবার সামনে সামান্য কিছুটা দূরত্বেই বাইক রাখা, নুয়াস বাইকে শপিং ব্যাগগুলো রাখছিল। রোজবাদের পেছন পেছন দুটো মেয়ে বের হয় শোরুম থেকে, তারাও শোরুমের সামনেই ছিল। রোজবা হঠাৎ খেয়াল করে এক নামে নুয়াসের দিকে কেমন অন্যরকম দৃষ্টিতে তাকাচ্ছে, আবার পাশের মেয়েটাকেও কিছু একটা দেখাচ্ছে। দুজনেই বেশ হাসাহাসি করছে এই নিয়ে। রোজবা খানিকটা কাছে গিয়ে দাঁড়ায়। প্রথম মেয়েটা বলে, দেখ ইয়ার ছেলেটা কি কিউট না, নাম্বার দেব? দ্বিতীয় মেয়েটি বলে, দেব না কেন, অবশ্যই দেবে,
মেয়েরা নিজের নাম্বার দিতে চাইবে আর ছেলেরা দেবে না তা শুনছিস কখনো? চল যাই। বলেই মেয়ে দুটো এগোয় নুয়াশের পাশে গিয়ে দাঁড়াতেই নুয়াশ ভ্রুকুচকে তাকিয়ে বাইক ঘুরায়। নুয়াশ হাবভাবে বুঝে যায় কিছু বলতে চায় এরা। প্রথম মেয়েটা বলে, আপনি ম্যারিড। মেয়েটাকে থামিয়ে নুয়াশ কথাটা বলে। মেয়ে দুটো একে অপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয়। ভাবছে নুয়াশ মজা করছে। দ্বিতীয় মেয়েটা প্রশ্ন করে, নাম? কার বউয়ের? রুজবা রায়হান। মেয়েটা মুস্কি হেসে বলে, আপনি তো বেশ মজার মানুষ, আপনার নাম জিজ্ঞাসা করেছে ও? নুহাশ ফারদিন। ওয়াও, নাইস নেম। আপনার নাম্বার দেওয়া যাবে নুহাশ? বা আপনি চাইলে আমার নাম্বারটাও দিতে পারি। নুহাশ এক পলক মেয়ে দুইটার দিকে তাকিয়ে আবারও রোজবার দিকে তাকায়। সব কথা শুনতে পাচ্ছে ও। রোজবার হাত রাগে মুষ্টিবদ্ধ করা, তা দেখে ঠোঁট কামড়ে হাসে নুহাশ। আপনার হাসিটা অস্থির নুহাশ, আমি তো ওই যে মেয়েটা দেখতে পাচ্ছেন, ও আমার বউ। দেখুন রেগে আছে ও আপনাদের সাথে কথা বলতে দেখে। আমার ঘরে অনেক সুন্দর একটা বউ আছে সিস্টার, সো আমার অন্য মেয়ের নম্বর লাগবে না। কথাটা বলে নুয়াশ বাইক স্টার্ট দিয়ে রোজবার সামনে আসে। রোজবার মেয়েগুলোর দিকে একবার আগুন চোখে তাকে ফটাফট বাইকে উঠে বসে। নুয়াশ বাইক স্টার্ট দেয়। রোজবার নুয়াশকে শক্ত করে জড়িয়ে ধরে মেয়েগুলোর দিকে এমন একটা লুক দেয় যাতে ও বোঝাতে চাইছে নুয়াশ ফারদিন কেবলই ওর। রোজবার কাণ্ডে নুয়াশ মুস্কি হাসে আর মেয়ে দুটো একে অপরের দিকে তাকিয়ে ভাবছে ছেলেটা সত্যি ম্যারিড। পুরো রাস্তায় রোজবা একবারের জন্য নুয়াশের সাথে কথা বলেনি। বাসায় এসেছে পর থেকেও কোনো কথা বলছে না। নুয়াশ বেশ বুঝতে পারছে তার বউ ভালোই চটে আছে। রাতে খেয়ে বিছানায় শুয়ে রোজবার অপেক্ষা করছে নুয়াশ। মেয়েটা আসছে না এখনও। পুরো আধ ঘন্টা অপেক্ষা করে রোজবা ঘরে আসে। দরজা বন্ধ করে বিছানায় গিয়ে নুয়াশের দিকে পিট করে শুয়ে পড়ে রোজবা। নুয়াশ সময় নিয়ে প্রশ্ন করে, টেম্পারেচার কি হাই? কোনো জবাব আসে না। নুয়াশ জড়িয়ে ধরে পেছন থেকে। রোজবার নিজেকে সারানোর কোনো চেষ্টা করে না। নুয়াশ একটানে রোজবাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। বউটা তার ডেগে মেগে লাল টমেটো হয়ে আছে। ইচ্ছে করছে টুক করে চুমু খেতে, কোনো ইচ্ছে অপূর্ণ রাখতে নেই। তাই নুয়াশ চট করে রোজবার ঠোঁটে চুমু দিয়ে বলে, তুমি কি জেলাস? রোজব অভিমানে গাল ফুলিয়ে বলে, কেন কথা বলছো না কেন? আমি ইচ্ছে করে কথা বলেছি মেয়েদের সাথে, আমি তোমারই থাকবো। যত যাই হোক তোমাকে ছাড়ছি না আমি, এটুকু নিশ্চয়তা আমি 100% দিতে পারি। রোজব অভিমানে গাল ফুলিয়ে বাচ্চাদের মতো বলে, ভেবেছি আপনার নামে একটা বিজ্ঞপ্তি দিব, তাতে লেখা থাকবে এই মানুষটাকে কেউ গ্রহণ করবেন না, কেউ তাকাবেন না এই মানুষটার দিকে। এই মানুষটা শুধুমাত্র আমার, একান্তই আমার নিজের। এই মানুষটা ছাড়া আমি অসহায়, একদম অসহায়। রোজবার বাচ্চা মুখ কথা শুনে শব্দ করে হাসে নুহাস। তাতে আর অভিমান হয় রোজবার। অভিমানে নুয়াশের থেকে নিজেকে সারাতে গেলেই নুয়াশ রোজবাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি মানুষটা শুধুই আপনার, আপনি নিশ্চিন্তে থাকুন। নদীর স্রোতের মতো সময় তার নিজস্ব গতিতে বয়ে যায়। সময় ধরে রাখার বা তাকে থামিয়ে রাখার মতো সাধ্য আমাদের কারণেই সময় তার অপর গতিতে এগিয়ে যায়। তেমনিভাবে দেখতে দেখতে নুয়াশ আর রোজবার বিয়ের 4 মাস পেরিয়েছে। আগের তুলনায় দুজনের সম্পর্কের উন্নতি হয়েছে বেশ। এর মাঝে প্রায়শই এসেছে নুহাশ। রোজবাকে আর নিজ বাড়িতে নেয়নি। সন্ধ্যা 6টা বাজে এখন। রাত 12:30টায় নুহাশ রোজবার ফ্লাইট সদর আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দিবে দুজনে। নুহাশের পরিবার সকলেই উপস্থিত এখানে, রায়হান সাহেবের অনুরোধে আসা সকলের। আদরের মেয়েকে নিজ বাড়ি থেকে বিদায় দিতে চান তিনি, যদিও বা রোজবার বিন্দুমাত্র ইচ্ছে নেই নিজের বাবা মাকে পরিবারকে ছেড়ে 13,219 কিলোমিটার দূরে যাওয়ার। কিন্তু নুহাশ এই ছেলেকে বোঝাবে কে? অফিসের কাছে তাকে সেখানে পাড়ি জমাতে হবে। কবে দেশে ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই তো সে রোজবাকে সাথে করে নিয়ে যাবে। ফ্যামিলি ভিসার জন্য নুয়াশের মামা অ্যাপ্লাই করেছেন। কাগজপত্র সব কিছুর ব্যবস্থা নুয়াশের মামা নিজেই করেছেন। রোজবার ভিসার জন্য এত দেরি হয়েছে, নয়তো নুয়াশ তারা 3 মাস আগেই চলে যেত। রোজবা কাঁদছে বসে বসে, ওর যেতে ইচ্ছে করছে না সবাইকে ছেড়ে। শারমিন বেগম রোজবা লাগেজ গুছিয়ে দিচ্ছে। রোজবার রাগ হচ্ছে নুয়াশের উপর, সে তো চাইলে যখন তখন দেশে এসে ঘুরে যেতে পারবে। কিন্তু রোজবা কি পারবে কাঠ না হওয়া অবধি আসতে? এই লোকটা এমন কেন? এত এত দিনও কীভাবে থাকবে সবাইকে ছেড়ে? ছেলেটা বহুত ধুরন্ধর, কীভাবে ওর বাবাকে রাজি করিয়ে দিল? রোজবার মাথা সারা দিয়ে উঠল 3 মাস আগের সেই মুহূর্তগুলো। সেদিন ছিল শুক্রবার। সন্ধ্যার দিকে নুহাশের বাবা মাকে নিয়ে হাজির হয় রোজবাদের বাড়ি। যদিও বা সবাই ওনাদের আসার কথা জানতো, কিন্তু কারণটা জানতো না। শারমিন বেগম রাতের খাবারের জন্য বিশেষ আয়োজন করেছে, হাতে হাতে সাহায্য করছে রোজবা। সন্ধ্যায় হালকা নাস্তার পর নোমান সাহেব নিজেকে প্রস্তুত করলেন রায়ন সাহেবকে খোলাখুলিভাবে সব বলার জন্য।
নমন সাহেব একবার বিরক্তি ভঙ্গিতে নিজের ছেলের দিকে তাকান, কি সুন্দর আয়েশি ভঙ্গিতে বসে আছে বেদবটা। চোখের চোখ মিলতে নুয়াশর বাবাকে ইশারা করে কথা তুলতে নমন সাহেব গলা ছেড়ে নিজেকে প্রস্তুত করে বলল, বেয়াই সাহেব, আজ একটা বিশেষ কারণে আমাদের এই বাড়িতে আসা। রায়ান সাহেব নড়ে চড়ে বসল। উনি ভাবছেন নমন সাহেব হয়তো রোজাবাকে আনুষ্ঠানিকভাবে নিজের ঘরে তোলার আবদার নিয়ে এসেছে, কিন্তু ওনাকে অবাক করে দিয়ে নমন সাহেব বললেন, আপনি তো জানেনই নুহাস আমেরিকায় ওর ছোট মামার কোম্পানিতে বেশ উচ্চ পদে আছে। এতদিন ও এখানে থেকেই ওর মামার কোম্পানি হয়ে কাজ করেছে, কিন্তু রিসেন্টলি সেখানে কিছু সমস্যা হয়েছে। তাছাড়া নতুন দুইটা প্রজেক্টের কাজ শুরু করবে, এখন নুহাসের সেখানে যাওয়াটা প্রয়োজন। হ্যাঁ, সে যাবে, ও তো যখন তখন যাওয়া আসা করতে পারে। নমন সাহেব দাঁত কিরমিরে নুহাসের দিকে তাকায় এক পলক, তারপর শান্ত স্বরে বলে, সমস্যাটা সেখানেই, ও চাইলে যখন তখন আসতে পারে, কিন্তু এবারে যাওয়াটা অনির্দিষ্টকালের জন্য, ওইখানকার কাজ শেষ না হওয়া অবধি আসতে পারবে না। রায়ান সাহেব নড়ে চড়ে বসলো আবারও, এবার উনি আন্দাজ করতে পারছে কিছুটা। রায়ান সাহেব শান্ত চোখে তাকায় নুহাসের দিকে, কিছুটা সময় নিয়ে নুহাসকে প্রশ্ন ছুড়ল, আনুমানিক কতদিন লাগতে পারে তোমার? সে বছর খানেক বা তারও বেশি সময় লাগবে, এখনই শিওরভাবে বলা যাচ্ছে না। তবে মামা বলেছে হাতে বেশ লম্বা সময় নিয়ে যেতে হবে, কম হলেও দেড় দু বছর হবে। নুহাসের কথা রায়ান সাহেব এবার পুরোপুরি নিশ্চিত হলো। রান্নাঘরের দরজা দাঁড়িয়ে সব শুনে বুকটা ধক করে ওঠে রোজবার। নুহাস চলে যাবে এতগুলো দিনের জন্য। রোজবার কষ্ট হচ্ছে, দুচোখ ভরে উঠলো নোনা জলে। এখন থেকেই যেন বুকের ভিতরে শূন্য শূন্য লাগতে শুরু করেছে, মনে হচ্ছে খুব কাছের কেউ দূরে চলে যাবে। হ্যাঁ, কাছেরই তো, নুহাস তোর কাছের মানুষ, এখন বাবা মায়ের পর সব থেকে কাছের তো নুহাসই আছে। টুপ করে জল গড়িয়ে পড়লো গাল বেয়ে, অতি দ্রুত সে পানি মুছিয়েও নিল সবার আড়ালে। নোমান সাহেব বলল, তাই বলছিলাম, আপনার আপত্তি না থাকলে রোজবা মাকেও নুহাসের সাথে পাঠাতে চাচ্ছি, অনেকটা সময়ের ব্যাপার বুঝুনি তো, তাছাড়া ওদের নতুন বিয়ে হয়েছে, এখনই যদি সম্পর্কের এতদূর চলে আসে তাহলে। নোমান সাহেব আর কথা পুরো করলো না, নুহাস এবার নিজ থেকে বলল, আপনি চিন্তা করবেন না বাবা, রোজবাকে ওখানকার ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেবো, তাছাড়া অ্যাব্রোড গিয়ে পড়াশোনা করবে, এটা তো ভালো ওর জন্য, তাই না? প্রত্যেকেরই তো ইচ্ছা থাকে এরকম। রায়ান সাহেব দীর্ঘশ্বাস ফেলল, ওনার ইচ্ছে ছিল এরকম, মেয়েকে পাঠাতেও চেয়েছিলেন, কিন্তু রোজবা রাজি হয়নি। বাবা মা ছেড়ে কোথাও যাবে না সে, এবার যেন একটু আশার আলো দেখতে পেলেন। মেয়ের জামাই সাথে থাকলে আর মেয়ের আপত্তি থাকবে না নিশ্চয়ই, ওখানে একা থাকতে হবে না, নুহাস তো থাকবেই, কিন্তু রোজবা কি রাজি হবে? দুম করে রেহান সাহেব দোটানায় পড়ে গেলেন, অনুমতি দিবেন কি দিবেন না, শেষ পর্যন্ত ভাবলেন না, রোজবার কাজ ছাড়া করবেন না, মেয়েরও ইচ্ছে নেই আগে পরের, আর ওনাদের আদরের মেয়েকে এতদূর পাঠিয়ে শান্তি পাবেন না। যতই নুহাস কাছে থাকুক সাথে থাকুক, কাছ থেকে মেয়েকে দেখতে পাবেন না, শুতে পাবেন না। রায়ান সাহেব স্বাভাবিক স্বরে বলে, মেয়েটাকে এতদূর পাঠিয়ে আমি শান্তিতে দুদণ্ড বসতে পারবো না বেয়াই, এতদূর না যাওয়াই কি ভালো না, নুহাস তো যখন তখন আসতে পারবে, মাঝে মধ্যে সময় পেলে এসে ঘুরে যাবে। নমন সাহেব কিছু বলার জন্য মুখ খোলার আগেই নুহাস শান্ত স্বরে বলে, আমি রুজবাকে সাথে নিয়ে যেতে যাচ্ছি বাবা। মেয়ের জামাই সরাসরি এমন প্রস্তাব ফেলায় রায়ান সাহেব আর বিরক্তি করতে পারে না, ভাবনা চিন্তা শেষে অনুমতি দেন উনি, আর তাতেই বিশ্বজয়ের হাসি ফোটে নুহাসের ঠোঁটে। ওদিকে রান্নাঘরের দরজায় পিঠ ঠিকিয়ে পরপর শ্বাস নেয় রোজবা, ওনা নিজে যেতে চাইছে আর না নুহাসকে কাজ ছাড়া করতে ইচ্ছে করছে, বিশেষ করে নুহাসকে তাকে ছাড়তেই চাইছে না, কারণ লিয়া আছে যে ওখানে। আদিরার ডাকে ধ্যান ভাঙে রোজবার, তিন মাস আগের স্মৃতি থেকে বেরিয়ে আসে। আদিরা রোজবার কাঁধে হাত রেখে বলে, কি ভাবছিস তখন থেকে? রোজবা কাঁদো কাঁদো স্বরে বলে, আমার যেতে ইচ্ছে করছে না ভাবি, আমি যাব না, তোমার দেবরকে বোঝাও না। লাস্ট মোমেন্টে এসে এসব কেউ বলে? অনেকগুলো দিনের ব্যাপার রোজবা, পারবি এতদিন আমার দেবরকে ছাড়া থাকতে? কষ্ট হবে না? রোজবা চুপ হয়ে গেল, এর জবাবে কি বলবে জানা নেই ওর। জান্নাত, ফারিন, আদিরা তিনজনই ওর সাথে নানা টপিকে কথা বলে মন খারাপটা দূর করতে চাইছে, দেখা যাক কতটা সফল হয় ওরা। দশটা নাগাদ এয়ারপোর্টে এসে পৌঁছায় রোজবা, ওরা সাথে নোয়াশা রোজবাদের দুই পরিবারের সকলেই আছে। কিয়ান আর ফারিনও এসেছে ওদের ছাড়তে, জান্নাত আর রিয়ান আসেনি, হঠাৎ করে রিজার্ভেশন জ্বর উঠে যায় সেজন্য। গাড়ি থেকে নেমে বাবা মাকে ধরে আরেক দফা কান্নায় ভেঙে পড়ে রোজবা, ছোট দুই ভাই বোনকে জড়িয়ে কাঁদছে, চোখের পানি যেন থামছেই না। এতটা লম্বা সময়ের জন্যই প্রথম কোথাও যাচ্ছে রোজবা, কি করে থাকবে আব্বু আর মাকে না দেখে, কিভাবে দিন কাটবে রূপসার সাথে ঝগড়া না করে, বিকেল হলেই বাজার থেকে ঝালমুড়ি, ফুচকা, আইসক্রিম, চকলেট সব কাকে এনে দিবে রাফাত,
এসব ভাবতে ভেতরটা ঝলসে যাচ্ছে ওর। ফারিনকে জড়িয়ে ধরেও কাঁদে, কারণ অকারণে দুজনের আড্ডা দেওয়া হবে না একসাথে বসে, হাসি ঠাট্টা করা হবে না, একসাথে ঘুরতে যাওয়া হবে না লম্বা সময়ের জন্য। শ্বশুর শাশুড়ি আদিরা নিবিড় সকলের থেকে বিদায় নেয় ওরা। রায়হান সাহেব নুয়াশের পিঠে হাত বুলিয়ে বলে, ও বাড়ির ছেড়ে কখনো দুদিনের বেশি থাকিনি নুহাস, ওখানে একা একা ভালো লাগবে না ওর, একটু বেশি সময় দিও ওকে, মন খারাপ করতে দিও না। কথাটা বলে শারমিন বেগম কাঁদতে শুরু করে। নুহাস আশ্বস্ত করে ওনাদের দুজনকে। শাহানা বেগম রোজাবার মাথায় হাত বুলিয়ে বলে, সাবধানে থাকিস মা। নুহাস আর রোজাবা কিয়ানার সামনে দাঁড়াতে কিয়ান মলিন মুখে বলে, সাবধানে যাস আর পৌঁছে অবশ্য ফোন করবি। নুহাস জড়িয়ে ধরে কিয়ানকে। কিয়ান নুহাসকে ছেড়ে দিয়ে বলে, দুজনে যাচ্ছিস, তিন চারজন হলে ফিরে আসিস। এই মুহূর্তে কিয়ানের কথা শুনে ছোটরা সবাই ফিক করে হেসে দেয়, শুধু ওদের বাবা মায়েরা শব্দবিহীন হাসে। কান্নারত রোজাবাও ফিক করে হেসে দেয় কিয়ানের দুষ্টমিতে। আবারও একে একে সবার থেকে বিদায় নিয়ে নিজেদের লাগেজগুলো নিয়ে এয়ারপোর্টের ভেতরে চলে যায় দুজনে। বেশ কয়েকজোড়া চোখ অশ্রুসিক্ত নয়নে নিজেদের অতি কাছের দুজন মানুষের চলে যাওয়া দেখছে দাঁড়িয়ে। রোজাবা নুহার চোখের আড়াল হতে চোখের কোনো জামা পানি মুছছেন শারমিন আর রায়হান সাহেব। তারপর নিজেরাও গাড়িতে করে বসেন বাড়ি ফেরার উদ্দেশ্যে। দীর্ঘ পথ পার হয়ে লম্বা একটা জার্নি শেষে আমেরিকার এয়ারপোর্টে এসে পৌঁছেছেন নুহাস আর রোজাবা। প্রায় একদিন সময় লেগেছে ওদের, নুহাসের ছোট মামা আগে থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল। নুহাসের যেহেতু ড্রাইভার চেনা, তাই আর বেশি বেগ পেতে হয়নি গাড়ি খুঁজতে। নিজেদের সব লাগেজ টাগেজ নিয়ে গাড়িতে উঠে বসে ওরা। আমেরিকায় পা রাখার সাথে সাথে রোজাবার বুকটা হুহু করে কেঁদে ওঠে, অনেক অনেক দূরে এসে পড়েছে এখন। চাইলেই হুঠাট পরিবারকে শুয়ে দেখতে পারবে না, তাদের সাথে অবসরে একসাথে বসে গল্প করা হবে না। নুহাস রোজাবার মনের অবস্থা বুঝতে পেরে এক পাশ থেকে জড়িয়ে ধরে মাথায় চুমু দিয়ে বলে, বাসার কথা কম মনে হচ্ছে? প্রশ্নটা করতে রোজাবা নুহাসের বুকে মুখ গুজোর শার্ট খামসে ধরে খানিকটা শব্দ করেই কেঁদে ওঠে। নুহাস আলগোসে রোজাবার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। নুহাস নরম স্বরে বলে, বাসায় গিয়ে ফ্রেশ হওয়ার পর সবার সাথে কথা বলিয়ে দেবো, কেমন? রোজাবা নাক টেনে বলে, এখনই কথা বলবো আমি। নুহাসের মামার যিনি ড্রাইভার সে বাঙালি, তার নাম হাসান। হাসানকে মূলত নুহাসের জন্যই রাখা হয়েছিল, নুহাসের সাথে বেশ সখ্যতা ওনার। নুহাস বলল, হাসান ভাই একটা সিম কিনে রাখতে বলেছিলাম, কিনেছেন? হাসান একগাল হেসে বলল, হ্যাঁ ভাই আছে, দেব। নুহাস সম্মতি জানাতে হাসান নুহাসের জন্য কিনে রাখা সিমটা এগিয়ে দিল। নুহাস নিজের ফোনে সিমটা কানেক্ট করে রায়হান সাহেবের নাম্বারে ফোন দেয়। এখানে যেহেতু এখন রাত 11:30 কাছাকাছি, সেই হিসাবে বাংলাদেশে এখন দুপুর 12:30 বাজে। দুইবার রিং হতে রায়হান সাহেব ফোন রিসিভ করে। নুহাস প্রথমে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে, তারপর রোজাবার কাছে ফোন দিতেও বাবার কণ্ঠ পেয়ে আবারও কেঁদে ওঠে। রায়হান সাহেব মৃদু হেসে মেয়েকে বোঝাতে থাকেন। মা আব্বু ভাই বোন সকলের সাথেই কথা বলে রোজাবা এখন কিছুটা স্বাভাবিক হয়েছে। এই ফাঁকে নুহাস নিজের বাড়িতেও ফোন করে জানিয়ে দেয় ওরা পৌঁছেছে ঠিকঠাক মতো, এখন গাড়িতে আছে, বাসায় যাচ্ছে। রোজাবাও কথা বলে সকলের সাথে, সবার সাথে কথা বলে বা রোজাবার বেশ হালকা লাগছে। নুহাসের মামা নুহাস আর রোজাবার জন্য আলাদা ফ্ল্যাট ভাড়া করে রেখেছিলেন আগে থেকেই। এখানে আসার আগেই নুহাস শর্ত জুড়ে দিয়েছিল, এখানে আসলে নুহাস আলাদা বাসায় উঠবে। নুহাসের মামার আপত্তি জানাননি, কারণ তিনি লিয়ার কর্মকাণ্ডের কথা সবটাই জানতেন, তাই নিজের বাড়ি থেকে আধা ঘন্টার দূরত্বে নুহাসের জন্য ফ্ল্যাট রাখেন। হাসান নুহাসকে ফ্ল্যাটের চাবি বুঝিয়ে দিয়ে চলে যায়। ব্যাগপত্র নিয়ে নুহাস রোজাবার দুজনেই ভেতরে ঢোকে। লং জার্নির ফলে দুজনেই বেশ ক্লান্ত, দুজনে দুই ওয়াশরুমে ঢুকে পড়ে লম্বা শাওয়ার নিতে। শাওয়ারের পর যদি ক্লান্তি ভাবটা কমে। জাস্ট একটা প্রশ্ন করব, হ্যাঁ বা না এক কথায় উত্তর দিবে। নিদ্রা ফোন থেকে মনোযোগ সরিয়ে বলে, বিয়ে করবে কি করবে না? জারাফের প্রশ্নে ডোন্ট কেয়ার ভাব নেয় নিদ্রা, পাল্টা প্রশ্ন সরে, আমার হাফ ভাবে কি মনে হচ্ছে তোমার, কিছু কি বুঝতে পারছো না তুমি? কে ছেলেটা, কতদিনের সম্পর্ক? 5 মাস। প্রচন্ড রেগে যায় জারাফ, ক্ষিপ্ত গলায় প্রশ্ন সরে, হবু বরের সামনে বসে বয়ফ্রেন্ডের কথা বলছো, লজ্জা করছে না তোমার? তোমার থেকেই তো শিখেছি নিদ্রা। ডোন্ট শাউট জারাফ, আমার সাথে একদম গলাবাজি করবে না, আমি আগেও একবার বলেছি, এখন আবার বলছি, আমি রোজবা না। হ্যাঁ সে তো আমিও জানি তুমি রোজবা না, রোজবা কখনো কষ্ট দেওয়ার কথা চিন্তাতেও আনেনি, একটু ভালোবাসার জন্য পেছন পেছন ঘুরেছে মেয়েটা, আমাকে পাওয়ার জন্য নুহাসের সাথে ওর বিয়ে ভেঙেছে, নুহাসের পায়ে পড়েছে, আর সেখানে তোমাকে আমি বিয়ে করতে চাচ্ছি, আর তুমি আমায় ঘুরাচ্ছ তোমার পেছন পেছন।